বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের 50 বছর উদযাপনে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশীরা 13,000 কোটি টাকার অর্থ সহায়তার অনুমোদন সুদানে চলমান সংঘর্ষে মানবিক বিপর্যয় চরমে খাদ্য ও পানির তীব্র সংকটে আটকে পড়া বাংলাদেশীরা ব্যাহত চিকিৎসা সেবা বোমা বর্ষণ বন্ধ না হলে আলোচনায় নয় বলছে আরএসএ ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সীমান্ত স্থিতিশীল বলছে বেইজিং উল্টো দাবি নয় দিল্লির দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এবং তিউনিসিয়া উপকূল থেকে আবারও 43 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার বেশিরভাগই আফ্রিকান নাগরিক গত 10 দিনে মৃত্যু 210 আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের 50 বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার স্থানীয় সময় বিকেলে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানাতে জড়ো হন উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মীরা এদিকে প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরের আগেই তিনটি খাতে বাংলাদেশকে $125 কোটি সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক লস্কর আল মামুন ও দস্তগীর জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময়ে শুক্রবার বিকেলে 3:35 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ডালাস বিমানবন্দরে অবতরণ করে এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক আহমদ কাইকাউস জাপানে 4 দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 25 এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও যান তিনি বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের 50 বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর গত 15 বছরে জাতিসংঘের বাইরে প্রথমবার কোনো কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এলেন সরকার প্রধান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সময় সংবাদকে বলেন শুধু 50 বছরের সম্পর্কের উদযাপনই নয় বাংলাদেশকে আর্থিক সহায়তাও দিচ্ছে বিশ্বব্যাংক এ সময় তিনি আরও বলেন ফলপ্রসূ হয়েছে প্রধানমন্ত্রীর জাপান সফর জাপানে আমাদের আপনার সফরটা খুব ফলপ্রসূ হয়েছে সেখান থেকে আমরা এই 13-14 ঘন্টার ফ্লাইট করে এখানে আসলাম বাংলাদেশ বিশ্বব্যাংকের একটি মডেল এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উন্নয়নের সহযোগী আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রায় জায়গাতে অভিযোগ হয় যে ওয়ার্ল্ড ব্যাংক ইউএনডিপি এদের টাকাগুলো ঠিক মতো ব্যবহৃত হয় না এই ইফেক্টিভ ইউটিলাইজেশন নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকে বাংলাদেশ এই ক্ষেত্রে এই ডিফেক্টিভনেসটা খুব বেশি এবং এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক আমাদের নিয়ে গর্বিত আমরা ওয়ার্ল্ড ব্যাংকটা নিয়ে গর্বিত এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিমানবন্দরে জড়ো হন তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দেন প্রবাসী বাংলাদেশীরা আজকে উৎফুল্ল এবং সারা আমেরিকা থেকে আমরা আজকে ডালাস এয়ারপোর্টে সমবেত হয়ে ওনাকে রিসিভ করলাম অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সফর সফল হোক শত কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য উনি দেশের পর দেশ সফর করে বেড়াচ্ছেন এবং সেই সফরকে কেউ যদি বাধা বিধ্বস্ত করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ তা এই দেশের আইনের আওতায় দায়িত্বহীনভাবে তা প্রত্যাহার করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 3টি খাতে 13,000 কোটি টাকার বেশি অর্থ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক এমন বিবৃতি দিয়েছে সংস্থাটি এছাড়াও বাংলাদেশ সরকার প্রধানের যুক্তরাষ্ট্র সফরে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে 1 মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা ও গত 5 দশকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে 29 এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে IMF এর ব্যবস্থাপনা পরিচালক সৌজন্য সাক্ষাৎ করবেন বৈরী আবহাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রীর এবারের সফর মূলত বিশ্বব্যাংককে কেন্দ্র করেই এবারের সফরে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে যাতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা হাসানুজ্জামান সাকি সময় সংবাদ প্রধানমন্ত্রীর আবাসস্থল রিচ কার্টন হোটেল ওয়াশিংটন ডিসি
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসানুজ্জামান সাকি। তার সঙ্গে আছেন বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুন এবং ওয়াশিংটন ডিসি প্রতিনিধি দস্তগীর জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দিনের সফরে যুক্তরাষ্ট্রে এসেছেন আজকে, এবং তার এই সফরসূচি নিয়ে আমরা বিশ্লেষণ করব। আমি হাসানুজ্জামান সাকি, সময় সংবাদের ওয়াশিংটন ডিসি থেকে, ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে আমার সহকর্মী বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুন, এবং ওই পাশে রয়েছেন সময় সংবাদের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট দস্তগীর জাহাঙ্গীর। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। প্রথমেই আমি লস্কর আল মামুন আপনার কাছে আসতে চাই যে আজকে বিকেলবেলায় স্থানীয় সময় 3:35 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেন, এবং আমরা দেখেছি যে একটা বিরল দৃশ্য যে সেই এয়ারপোর্টে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রবাসীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য এই বৈরী আবহাওয়া, এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, তারা অগণিত মানুষ কিন্তু বিমানবন্দরে ছিলেন। আপনি যদি একটু বিমানবন্দরের চিত্রটা আমাদের দর্শকদেরকে জানান। ধন্যবাদ সাকিব। আপনি ঠিকই বলেছেন যে বরাবরই প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্র সফর করেন তখন একটি উৎসবের আমেজ থাকে, সবসময় আমরা এটা লক্ষ্য করে থাকি। সেই উৎসবের আমেজটি ছিল এবং এবারও কিন্তু সেটা ছিল, তবে একটি বৈরী আবহাওয়া ছিল। এর আগে যতবার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেছেন তখন কিন্তু এতটা বৈরী আবহাওয়া ছিল না। আমি আপনারা সবাই দেখেছি যে আপনিও নিশ্চয়ই বৃষ্টির মধ্যে ভিজে পিটিসি দিয়েছেন। তো এই যে একটি মানে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সেই যে প্রবাসী বাংলাদেশিরা এবং যুক্তরাষ্ট্রের যারা মার্কিন নাগরিক কিন্তু বাংলাদেশি আমেরিকান তারা যে ছুটে গেছেন এবং একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও তার নেতাকর্মীরা তাদের প্রাণপ্রিয় নেত্রীকে দেখার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে ছুটে গেছেন। এটি কিন্তু সেই চিরায়ত একটি প্রথা, এবং সেই প্রথাটি কিন্তু এবারও সেই ভাবেই ছিল, বরং এবার আর একটু বেশি আমাদের কাছে মনে হয়। এবং যথেষ্ট মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য, একটা উদ্দীপনা ছিল, আনন্দের একটা বহিঃপ্রকাশ, এবং সেই সঙ্গে একটা বাঁধ ভাঙা একটা জোয়ার, এবং খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু আজকে এই বিমানবন্দরের কর্মসূচিটা হয়েছে। আমি দস্তগীর জাহাঙ্গীর আপনার কাছে আসতে চাই যে প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিলেন তখন কিন্তু বাংলাদেশের মানুষ এটি সুখবর পেল। বিশ্বব্যাংকের কে কেন্দ্র করেই তো তিনি এইবার যুক্তরাষ্ট্র সফরে আসছেন। সেই বিশ্বব্যাংক গতকালকে সেই তাদের পরিচালনা বোর্ডে একটি প্রস্তাব পাশ করেছে, সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশকে একটি মোটা অঙ্কের অর্থ সহায়তা দিচ্ছে, সেটি সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু জানান। ধন্যবাদ সাকি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত বিশ্বব্যাংকের যে সভা উনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, সুসংবাদ হলো এই যে বিশ্বব্যাংক গতকালকেই ইতিমধ্যে বাংলাদেশের জন্য $1.25 billion $1.25 billion একটি ঋণ অনুমোদন করেছেন। এটা বাংলাদেশের জন্য বা আমাদের নেত্রীর জন্য এখানে আসা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এখানে যে আগমন, সেটা একটি বিশেষ বিশেষ সুসংবাদ বাংলাদেশের জন্য। জি, এবং এটি বাংলাদেশের জলবায়ু, কৃষি এবং এরকম তিনটি খাতে এই অর্থ ব্যয় হবে বলে আমরা জেনেছি, হয়তো বিস্তারিত আরো জানতে পারবো। লস্কর আল মামুন, আপনি যদি আমাদেরকে বলেন যে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের এই কর্মসূচির বাইরে যে 50 বছরের উদযাপন হবে মে মাসের 1 তারিখে, এর বাইরে প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে যুক্তরাষ্ট্রে? জি সাকি, আপনি ঠিকই বলেছেন, যেটি বললেন যে বিশ্বব্যাংকের যে সফর এবং বিশ্বব্যাংকের যে প্রধানের অর্থাৎ বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি এসেছেন, এবং সেখানে আপনি যেটি বললেন যে একটু আগে যে 1.25 বিলিয়ন, আরেকটি খবর হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন সম্পর্ক বিভাগ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে প্রায় $235 কোটি একটি নামমাত্র সুদের একটি ঋণ পাচ্ছে, পাশাপাশি $50 কোটি একটি আরও একটি বরাদ্দ পাওয়া যাবে, এমনটি কিন্তু আমরা আশা করছি। হয়তো প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এর বেশিও হতে পারে। তো যেটি বলছিলাম যে বিশ্বব্যাংকের সঙ্গে একটু ছোটখাটো ঘটনা এর আগে না বললেই নাই, পদ্মা সেতুর সাথে আমাদের একটু টানাপোড়েন হয়েছিল, সেটিকে কাটিয়ে উঠে বিশ্বব্যাংক যে এই যে একেবারে ঝাঁপিয়ে পড়লো, মানে প্রধানমন্ত্রীর এই এবারের সফরে যে ঝাঁপিয়ে পড়াই বলবো, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের আরও যে বড় একটা দ্বার উন্মোচন করলো সেটি কিন্তু আমাদের কাছে একটি বড় বিষয়। যেটি আপনি বলছেন যে আগামীকালকে কী প্রোগ্রাম রয়েছে, সেটি হচ্ছে আরেকটি ভালো খবর যে আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল সেটির যে IMF-এর যে প্রধান তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, সেই জায়গাটা কিন্তু আমরা এখনো জানি না যে ওখানে কি হতে যাচ্ছে। তো সুতরাং ভালো খবর, অনেক কিছু আছে, অনেক কিছু। তো আমি যদি দস্তগীর জাহাঙ্গীর আপনার কাছে আসি যে এই যে লস্কর আল মামুন যে কথাগুলো বললেন তাতে কি বার্তা দেয়?
অসংখ্য ধন্যবাদ সাকি। বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের এই অর্ধ শতাব্দীর যে অংশীদারিত্ব, এর মাঝে কখনই সম্পর্কটা সবসময় ছিল খুবই সুন্দর সম্পর্ক। মাঝে পদ্মা সেতু নিয়ে, যেটা আমাদের আমরা জানি যে ছোট্ট একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, এই সংবাদ হলো এই যে বিশ্বব্যাংক এই প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করে নিয়ে আসে আসার জন্য, এবং এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুসংবাদ যে এই সম্পর্কটা যে আগের মতনই সুসম্পর্ক, ভালো সম্পর্ক আরো গভীর হচ্ছে সেই বার্তাই দিচ্ছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি 4 তারিখে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন, সেখানে তৃতীয় রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। আর তার আগে 2 তারিখে একটি নাগরিক সংবর্ধনায় তিনি যোগ দেবেন, এবং সেখানে হয়তো তিনি আগামীর বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যেতে চান সেই রকম একটি দিক নির্দেশনামূলক বক্তব্য এইখানকার প্রবাসীরা সবাই আশা করছে শেখ হাসিনার কাছ থেকে শুনতে পাবে। এই ছিল মোটামুটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আজকে যুক্তরাষ্ট্রে আসলেন সেই সফরসূচি নিয়ে আমাদের 3 সহকর্মীর বিশ্লেষণ। ওয়াশিংটন ডিসি সময় সংবাদের স্টুডিও থেকে আমি এখন ফিরে যাচ্ছি ঢাকায় স্টুডিওতে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ওয়াশিংটন ডিসি থেকে। আন্তর্জাতিক সময় আরও থাকছে আর্থিক নীতিতে দুর্বলতা ও ত্রুটির কারণে ভয়াবহ অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ঘুরে দাঁড়ানোর আশা। সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর তীব্র সংঘর্ষে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে মানবেতর জীবন কাটছে স্থানীয় আটকে পড়া বাংলাদেশিদের। যুদ্ধবিরতি সত্ত্বেও এখনও খার্তুমে লড়াই অব্যাহত রয়েছে। দেশটিতে তুরস্কের উদ্ধারকারী বিমান লক্ষ্য করে হামলার ঘটনায় আধা সামরিক বাহিনীকে দুষছে সেনাবাহিনী। এদিকে নিজ সেনাদের ওপর বোমা বর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসা হবে না বলে সাফ জানিয়েছে আরএসএফ। যুদ্ধবিরতির মধ্যেও সুদানের রাজধানী খার্তুমে অব্যাহত রয়েছে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই। রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও ধোঁয়া উঠছে, ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে খার্তুম। গত 15 এপ্রিল ক্ষমতার দ্বন্দ্বে সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। প্রায় 15 দিন ধরে চলা এই সংঘর্ষে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে। তীব্র গরমে খাদ্য, পানি সহ প্রয়োজনীয় সামগ্রীর অভাবে মানবেতর দিন কাটাচ্ছেন সুদানবাসী। চরম দুর্ভোগে পড়েছেন শিশুসহ অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা। আমরা সুদানের মধ্যে আমরা উন্নতমানের মানুষ, আমরা খুব বিপদে আছি। সারা রাত গুলিয়া দাঁড়ে খাঁচা ভরছে, আমরা বয়ে আমরা খানা বানা সব সারা, খানি বুনি নাই, পানি টানি নাই, লাইনও কারেন্ট নাই, আমরা বড় সমস্যার মধ্যে আছি। আমরা দয়া হইরা নেওয়ার একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি। আমরা বাংলাদেশের যারা এখানে বাংলাদেশি যারা এখানে আটকা পড়ে আছি, আপনারা দেখতেছেন, আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের সরকার যেন আমাদের খুব দ্রুত আমাদের দেশে ফেরত নেয়। আল জাজিরা জানায় সুদানে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত 500 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 4,000-এর বেশি। আহতদের চিকিৎসা সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বার্তা সংস্থা এপি জানায় এরই মধ্যে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও কর্মী সংকট দেখা দিয়েছে। অ্যাম্বুলেন্সের জন্য পর্যাপ্ত জ্বালানি, এমনকি ডায়ালিসিসের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই। অনেকেই খার্তুম ছেড়ে পাড়ি জমাচ্ছেন মিশরে। এদিকে সুদানে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার কাজে অংশ নেয়া তুরস্কের একটি উদ্ধারকারী বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, খার্তুমের পার্শ্ববর্তী ওমদুরমানের একটি বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিমানটি লক্ষ্য করে গুলি ছোড়ে আরএসএফ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বাহিনীটি। হামলায় বিমানটির ফুয়েল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় এটি। বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনা নয় বলে বিবিসিকে সাক্ষাৎকারে জানিয়েছেন আরএসএফের জেনারেল হেমেত্তি। তিনি বলেন, তৃতীয় দফায় 3 দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও তার সেনাদের ওপর অবিরাম বোমাবর্ষণ চলছে। চলমান সহিংসতার জন্য সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহানকে দায়ী করেছেন তিনি। চলমান সংঘর্ষের মধ্যেই অব্যাহত রয়েছে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ। যুক্তরাষ্ট্র, ভারত সহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। শুক্রবার ফিলিস্তিনের অনেক নাগরিক সুদান ত্যাগ করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্বিপাক্ষীয় সম্পর্কের উন্নতি হবে বলে চীনকে জানিয়েছে ভারত। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে এ কথা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ব্যাপী দিল্লিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর প্রতিমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে নয়াদিল্লিতে আসেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। সম্মেলনের এক ফাঁকে পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি সাংফু। বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এমনকি চলমান সম্পর্কেরও উন্নতি হবে না বলে তিনি জানান। গণমাধ্যম জানায়, বৈঠকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা নতুনভাবে শুরুর প্রস্তাব দিয়েছিলেন। তবে নয়াদিল্লি তা খারিজ করে জানায়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিস্থিতি স্বাভাবিক হলেই ওই প্রস্তাব বিবেচিত হতে পারে, তার আগে নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীনের প্রতিরক্ষা মন্ত্রীকে রাজনাথ সিং স্পষ্ট জানিয়েছেন এলসি পরিস্থিতি স্বাভাবিক হওয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের একমাত্র শর্ত। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলেই দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়া সম্ভব। এদিকে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে চীন। একই সঙ্গে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব ফুলে ভারত চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করে বেইজিং। এর আগেও সীমান্তে উত্তেজনা কমাতে একাধিক বৈঠক করেছে ভারত ও চীন। শেষ বৈঠক হয় গত রোববার চুশোল মলডো সীমান্তে। এটি ছিল 18তম বৈঠক। আলোচনায় দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখতে সম্মত হয়। এরপরই দু দেশের প্রতিরক্ষা মন্ত্রীর এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিউনিসিয়া উপকূল থেকে 43 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। গত 10 দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 210 জনে। শুক্রবার তিউনিসিয়া উপকূল থেকে বহু অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধারের কথা জানায় দেশটির কোস্টগার্ড। তারা জানান মরদেহগুলোতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে লাশগুলো পানিতে ভেসেছিল। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এ নিয়ে গত 10 দিনে তিউনিসিয়া উপকূলে 210 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হলো। অল্প সময়ে এত অভিবাসন প্রত্যাশীর মৃত্যু নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। এপ্রিলের 26 ও 27 তারিখে 40 জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এপ্রিলের 18 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এটি নজিরবিহীন ঘটনা। অনেক মরদেহ পৌঁছে গিয়েছিল, এমনকি দেহের অনেক অংশ ক্ষয় হয়ে গিয়েছিল। সম্প্রতি সাব সাহারা আফ্রিকা, সিরিয়া ও সুদানের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের সংখ্যা বেড়েছে। প্রতিবেশী লিবিয়াতেও পাচারের বিরুদ্ধে অভিযান শুরুর পর সমুদ্র পাড়ি দিয়ে বেড়েছে। বুধবার ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী দুটি নৌকা ডুবে যাওয়ার পর পশ্চিম লিবিয়া উপকূলে অর্ধশত মরদেহ ভেসে আসে বলে জানায় দেশটির কোস্টগার্ড। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে 2023 সালে এ পর্যন্ত 400 বেশি অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে পানিতে ডুবে মারা গেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ, মন্তব্য জাতিসংঘ প্রতিনিধির। জান্তা সরকারের উপর চাপ প্রয়োগে জাপানের প্রতি আহ্বান। আর্থিক নীতিতে দুর্বলতা এবং ত্রুটির কারণে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। সংকট থেকে উত্তরণে এরই মধ্যে IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হয়েছে দেশটি। তবে কোনো কিছুতেই যেন মিলছে না সুরাহা। কী কারণে শ্রীলঙ্কার মতো একটি দেশকে নিজেদের ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক সংকট পার করতে হচ্ছে এবং সংকট কতটা গভীর তার একটি ধারণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে বেশ কিছু সহজাত দুর্বলতা এবং নীতিগত ত্রুটি দক্ষিণ এশিয়ার দেশটিকে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক শুধু হতাশার কথাই নয়, বরং আশার বাণীও শুনিয়েছে। আগামী বছর থেকে দেশটির অর্থনীতি পুনরায় প্রবৃদ্ধিতে ফিরে আসবে বলে প্রত্যাশা করছে ব্যাংকটি।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি প্রায় 70% পৌঁছে যায়। সে সময়ে তাজা ফল, গম ও ডিমের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে পরিবহন ব্যয় এবং বিদ্যুৎ ও পানির মতো জরুরি ইউটিলিটি খরচ লাফিয়ে বেড়েছে। বিশ্বের কয়েকটি দেশের কাছেই বিপুল পরিমাণ দেনা আছে শ্রীলঙ্কার। চীন ও ভারতের কাছে দেশটির দেনা যথাক্রমে প্রায় 700 ও 100 কোটি মার্কিন ডলার। যদিও গত ফেব্রুয়ারিতে উভয় দেশ তাদের ঋণ পুনর্গঠনে রাজি হয়েছে এবং ঋণ শোধের জন্য শ্রীলঙ্কাকে আরও সময় দিয়েছে। গত বছর শ্রীলঙ্কার অর্থনীতি 7.8% সংকুচিত হয় এবং 1948 সালে স্বাধীনতা লাভের পর প্রথমবারের মতো দেশটি নিজেদের দেউলিয়া ঘোষণা করে, যে কারণে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক মুদ্রা বাজার থেকে ঋণ পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নেয়া কার্যক্রম ব্যর্থ হচ্ছে, যার কারণে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ। গোষ্ঠীগুলোর সংঘর্ষের ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। জান্তা বাহিনীর দমনপীড়নের বিষয়ে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। সহিংসতা বন্ধে জান্তা সরকারের প্রতি আহ্বান জানানো হলেও কার্যত কোনো সাড়া মেলেনি। এবার মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দেশটির জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ। জাপানে 10 দিনের সরকারি সফর শেষে জাতিসংঘের বিশেষজ্ঞ টম অ্যান্ড্রুজ মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে বলেন, দেশটিতে সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতার কারণে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। দেশটিতে চলমান এই সংকট নিরসনে জাপান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি। জাপানের নেতৃত্বে আবারও আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের পরিস্থিতি উন্নয়নে ঐক্যবদ্ধ হবে এই আশা প্রকাশ করেন অ্যান্ড্রুজ। তবে বিশ্লেষকরা বলছেন, বিশ্বের কয়েকটি দেশ মিয়ানমারের জান্তা সরকারকে গোপনে অস্ত্র দেয়া অব্যাহত রেখেছে, যার কারণে সহিংসতা বন্ধে আহ্বান জানানো হলেও উল্টো নির্যাতন, নিপীড়ন ও সংঘর্ষ বেড়েই চলেছে। সহিংসতা নিয়ন্ত্রণে শুধু আহ্বান নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির সামরিক সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের 50 বছর উদযাপনে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা, 13,000 কোটি টাকার অর্থ সহায়তার অনুমোদন। সুদানে চলমান সংঘর্ষে মানবিক বিপর্যয় চরমে, খাদ্য ও পানির তীব্র সংকটে আটকে পড়া বাংলাদেশিরা, ব্যাহত চিকিৎসা সেবা, বোমাবর্ষণ বন্ধ না হলে আলোচনা নয় বলছে আরএসএফ। এবং ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সীমান্ত স্থিতিশীল বলছে বেইজিং, উল্টো দাবি নয়াদিল্লি, দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়।